মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে। মা, আপনার ব্যথার কি অবস্থা এখন? আর ব্যথা পুরো পুরো তো বেশি ভালো লাগে, এখন আর কোনো ব্যথা। সৃষ্টিকর্তার পর মানব কল্যাণে যাকে বেশি নিবেদিত পাওয়া, তিনি একজন চিকিৎসক। একজন চিকিৎসক পারেন আর্তের মুখে হাসি ফোটাতে, মনে সাহস জোগাতে, রোগীর আত্মবিশ্বাসকে বাড়িয়ে কষ্টকর সময়গুলোকে আনন্দময় করে তোলার স্বপ্ন দেখাতে। বলছিলাম ডাক্তার জনি সরকারের কথা, যিনি আমাদের বাঁশখালীর সন্তান, কালীপুর ইউনিয়নের গুনাগড়ি হতে সামান্য পশ্চিমে যার বাড়ি। MBBS ডিগ্রিধারী এই তরুণ অর্থোপেডিক্সে MS কোর্স সম্পন্ন করে অর্থোপেডিক সার্জারি নিয়ে কাজ করেন। এছাড়া মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ হিসেবে খ্যাতি ও রোগীর আস্থা ও নির্ভরতা অর্জন করেছেন। সপ্তাহে ছুটির দিনে রোগী দেখেন নিজ গ্রামের বাড়িতে। এছাড়া তিনি নিজ বাড়িতে গরিব দুস্ত রোগীদের সেবা দিয়ে যান বিনামূল্যে, পরিচালনা করেন ফ্রি চিকিৎসা ক্যাম্প, যুক্ত আছেন দাতব্য সংস্থার সাথে, যার কাছে চিকিৎসা একটি সেবার নাম। একটু দেখি কেমন তোমারটা, হ্যাঁ একটু দেখি। বাঁশখালী এক্সপ্রেসের নিয়মিত আয়োজন প্রসঙ্গ বাঁশখালী এপিসোডে আজকের মুখ ডাক্তার জনি সরকার। প্রিয় দর্শক, ডাক্তার জনি সরকারের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন এমন কয়েকজন রোগীর সাথে বাঁশখালী এক্সপ্রেসের কথা হয় এ পর্বে। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলতে যাচ্ছি ডাক্তার জনি সরকারের কাছ থেকে ফ্রিতে চিকিৎসা নেওয়া কিছু রোগীর সাথে। আঙ্কেল, আপনার নাম? আমার নাম সন্তোষ সরকার। ও আচ্ছা, আপনি আজকে ডাক্তার জনি সরকারের কাছ থেকে ফ্রিতে ট্রিটমেন্ট নিয়েছেন, তো আপনি আসলে কী রোগে ভুগতেন? আমি ডায়াবেটিস রোগে ভুগতেছি। ডাক্তারখানে আগে ডাক্তার দেখেছিলাম, দেখছি ওখানে আমার অবস্থা বেশি খারাপ হয়ে গেছিলো, তখন এই বাড়িতে এসে আমি জনিকে দেখেছি, ডাক্তার ডায়াবেটিস সম্বন্ধে দেখে জনি বলছে যে আপনার ইনসুলিন দিতে হবে, তখন আমি ইনসুলিন দিয়েছি এবং ওষুধ দিয়েছি, যেগুলো সেগুলো খেয়েছি, আগের থেকে অনেক ভালো হয়ে গেছে এগুলো। আচ্ছা, আপনার কি শুধু ডায়াবেটিস ছিল নাকি অন্য কোনো রোগ ছিল? আমার শুধু ডায়াবেটিস ছিল। এখন কি অবস্থা আপনার? আপনি কি এখন আজকে দেখাচ্ছেন না আগে থেকে দেখাচ্ছেন ডাক্তারকে? আগে তো 2-3 বছর হল দেখেছি। আন্টি, ওনার নাম কি? জিনু। জিনু, অনে আজি আর ডাক্তার জনি সরকার স্যারের হাসে ফ্রিতে চিকিৎসা লাভ লেশন না? আই শিশে বেবি হাসা আছে সারা বছর। সারা বছর ধরে আছেন? তা আসলে ও তো চিকিৎসালে অনতন, ও তো চিকিৎসালে অনতন কেন কেন লাগে? আর তো ভালো লাগে না, ভালো আছে। আর তো বিয়ারাম বেশি তো? জি জি। এ হচ্ছে কি কি বিয়ারাম কেমন আছে? তো এখন তো ভালো লাগে চিকিৎসালয়ে ভালো লাগে না এখন? যদি চিকিৎসা করেছি তো ভালো ফল না লোকের জনিলে রায় থেকে। সৃষ্টিকর্তার পর মানুষ আস্থা রাখে একজন চিকিৎসকের উপর, তো আজকালকার যুগে চিকিৎসকদের মানে অবস্থা দেখে মানুষ আস্থার সংকটে পড়েছে এবং যেসব রোগীদের সামর্থ্য আছে তারা পাড়ি জমাচ্ছে বিদেশে। তার ক্ষেত্রে হয় কি, অনেক অনেকগুলো অর্থ, অনেক পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে, একটু প্রচেষ্টা চালালে আসলে এই অর্থটুকু দেশে রাখা সম্ভব হতো। একজন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে আপনি বিষয়টি কীভাবে দেখছেন? এটা হচ্ছে, হ্যাঁ, আমাদের চিকিৎসা বিজ্ঞানে কিছু নেতিবাচক প্রভাব আছে। আমি বলবো যে এটা পেরিফেরিতে হোক, মানে চট্টগ্রামের গ্রাম অঞ্চলে বা বাংলাদেশের গ্রাম অঞ্চলে হোক বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ আসলে ভুল চিকিৎসার সম্মুখীন হচ্ছে। তাছাড়া সঠিক প্রশিক্ষণের অভাব, যেমন ধাত্রীমাদের যদি সঠিক প্রশিক্ষণ দেওয়া যায়, হ্যাঁ, তাদেরকে যদি বিদেশি ট্রেনার দিয়ে, যারা জানেন তাদেরকে দিয়ে ট্রেন আপ করা যায়, বা ডাক্তাররা যদি বাইরের কোনো দেশ থেকে যারা জানেন তাদের থেকে ট্রেন আপ হয়ে আসেন, এবং পাশাপাশি এই এই কাজগুলোর সাথে একটু একাডেমিক জিনিস জড়িত থাকতে হবে, যে আমি আসলে ঠিক মতো করছি কি না নিজের বিবেকের কাছে। প্রত্যেক ডাক্তারের ক্ষেত্রে এটা, আমি ইয়াং ডাক্তার, আমরা আসলে গ্রাসরুট লেভেলের পরেই আমরাই আসলে মূল চালিকা শক্তি,
স্বাস্থ্যের। সে কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সঠিক প্রশিক্ষণ নিতে হবে, যে কোনো কিছু যেটা কোনো কনফিউশন থাকে, কারণ আমাদের মাথার উপরে আছেন আমাদের প্রফেসররা আছেন, স্যাররা, আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা আছেন, ওনাদেরকে এগুলো জিজ্ঞাসা করতে হবে কোনো সমস্যা থাকলে, এবং ওই কেসগুলো ফাইন্ড আউট করে আমাদেরকে উপযুক্ত চিকিৎসা দিতে হবে। অনেক সময় আমরা যেটা করি, আমাদের মানে পকেটের পয়সা দিয়ে রোগীদেরকে পরীক্ষা নিরীক্ষা করিয়ে রোগটা স্টাবলিশ করি। অনেক সময় চট্টগ্রাম মেডিকেল কলেজে যারা গরিব রোগী আছে তাদের জন্য আমরা মেডিকেল বোর্ডের আয়োজন করি, বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়াকে আপনার উন্নত করা সম্ভব। হ্যাঁ, এটা আমি স্বীকার করি যে বাংলাদেশে এমন কিছু চিকিৎসা হচ্ছে যেটার আসলে আমরা একাডেমিক কোনো ভিত্তি পাই না, যে চিকিৎসা একটা গাইডলাইন অনুযায়ী হওয়া উচিত। এই গাইডলাইন থেকে যখনই বিচ্যুত হয় তখনই সমস্যাটা সৃষ্টি হয়। তাছাড়া আমাদের মানুষদের যারা আছে, আমরা যারা সাধারণ মানুষ, তাদেরও ডাক্তারদের ব্যাপারে জিনিসপত্র মানে ভালো একটা ইয়ে থাকা দরকার, মানে অ্যাপ্রোচ থাকা দরকার, মানে ভালো যদি আপনার একটা বিহেভিয়ার মানুষও করে আমরাও করি, আমরা আসলে দরদ দিয়ে কাজ করতে চাই, এই জন্য গ্রামে ছুটে আসা। তো মানুষদেরকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে, এটা সোশিও ইকোনমিক একটা দিক, এটার অবশ্যই রয়েছে। বাঁশখালীর সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে আপনার পরিকল্পনা কি? বাঁশখালী আসলে খুব সমৃদ্ধ জনপদ, এটা দীর্ঘদিন ধরে এই বাঁশখালীর মানুষ বাঁশখালী সহ বিভিন্ন অঞ্চলের জন্য কাজ করে গেছে, এটার সুফল সারা বাংলাদেশের মানুষ ভোগ করছে। কিন্তু দুঃখজনকভাবে আমরা আসলে অবহেলিত হয়ে আছি দীর্ঘদিন যাবৎ সবগুলো সেক্টরে। যেমন মনে করেন, আমি যদি সোশ্যাল বলি, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন জায়গায় আমি যেটা খেয়াল করেছি, এটা হচ্ছে এই অত্র এলাকার মানুষের মধ্যে একটা কুসংস্কারের ভাবটা একটু বেশি। আমার মনে হয় ওরা যদি সঠিক দৃষ্টিভঙ্গিতে যায় তাহলে এই ধরনের সমস্যাগুলো অনেকটা কাটিয়ে উঠতে যাবে। আর বাঁশখালীর জন্য সবচেয়ে আরেকটা বড় সমস্যা হচ্ছে বাঁশখালীর যোগাযোগ ব্যবস্থা। আপনি জানেন দীর্ঘদিন ধরে বাঁশখালীর মানুষের যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন সমস্যার আছে, সমস্যায় সম্মুখীন, যেমন রাস্তাঘাটের সমস্যা, এটা অনেকটা এখন কাটিয়ে উঠছে আমাদের। তারপর হচ্ছে আপনাদের আমাদের যে বাস সার্ভিস, এটা নিয়েও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। তা আমরা চেষ্টা করতেছি যে এগুলোর পাশাপাশি যে হেলথ সেক্টরের, এটার জন্য কাজ করে যাচ্ছি। আমি কিন্তু প্রতিটা রোগীর ফলো আপ রাখি, ওদের কী হচ্ছে, অনেক সময় ফোন করে খবর নিই যে এই রোগটার ইয়ে কীরকম, এরকম আপ আমার জনসাধারণের জন্য যে যেই লেভেল থেকে সম্ভব সেই লেভেল থেকে তার চেষ্টা করা উচিত। মনে করেন আপনি কৃষক, আপনার লেভেল থেকে আপনি সঠিক জ্ঞান নিয়ে আপনি যদি সারটা প্রয়োগ করেন তাহলে কিন্তু সেটা ভালো কাজ করবে। ঠিক প্রত্যেকটা জায়গায় আমাদেরকে এরকম জ্ঞানের আলোকে কাজ করতে হবে, সেক্ষেত্রে আমাদের জনপদ আরও সমৃদ্ধ হবে, আর আমরা প্রত্যেকেই বাঁশখালীর উন্নয়নের জন্য কিছু কিছু কাজ করে যাব, এটাই সবার কাছে আশা করি আর কি। বাঁশখালী এক্সপ্রেসের ধারাবাহিক আয়োজন টেলি জিজ্ঞাসা, তো এই এপিসোডে আপনার সহযোগিতা প্রার্থনা করছে বাঁশখালী এক্সপ্রেস, আমরা কি পেতে পারি আপনার কাছ থেকে সহযোগিতা? অবশ্যই, যে কাজগুলো হিউম্যানলি মানে মানবিক যে কাজগুলো আছে এগুলোতে আমি সবসময় আছি, এবং আমি সবার সামনে বলতে চাই, আমি ওয়াদা করতে চাই যেখানে মানুষের কল্যাণ হবে আমি সেখানে আছি। আর টেলিমেডিসিন হচ্ছে একটা প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা সেবার প্রক্রিয়া, যেহেতু এখানে আপনার চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ আছে আমি অবশ্যই আপনাদের পাশে আছি। প্লাস হচ্ছে প্রযুক্তি হচ্ছে আশীর্বাদ, এই যে টেলিমেডিসিনের মাধ্যমে যে ডেঙ্গু হচ্ছে, এখন সব জায়গায় ডেঙ্গু হচ্ছে, আমরা কিন্তু মানুষকে যে মিডিয়ার মাধ্যমে কিন্তু সচেতন করছি, সেই জন্য টেলিমেডিসিনের ভূমিকা অপরিহার্য, এবং আমি সবসময় এইসব কাজে একদাপ এগিয়ে থাকবো, এটাই বলতে পারি। দাদা, সবশেষে একটা প্রশ্ন করতে চাই, আপনি বাঁশখালী এক্সপ্রেসে ঠিক কীভাবে দেখতে চান? পুরো প্রক্রিয়াটা আমি একটু বলি। আমি আসলে বাঁশখালী এক্সপ্রেসের অনেকগুলো এপিসোড দেখেছি, তাদের ক্যাপশনগুলো দেখেছি, আমি আসলে শিওর উঠেছিলাম যে আসলে বাঁশখালীর এই তরুণ সৈনিকগুলো বাঁশখালীতে যে এরকম অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে, যে মিডিয়াতে বাঁশখালীর এই আপাম জনসাধারণের এই সমস্যাগুলো তুলে ধরবে, এই জিনিসটা আসলে সত্যিই আমাদেরকে শিহরিত করে, প্রত্যেকটা আপনার স্বশিক্ষিত মানুষকে শিহরিত করে। কারণ এই যে আমাদের সমস্যাগুলো আজকে আমরা বলতে পারছি, এটা কিন্তু বাঁশখালী এক্সপ্রেসের কারণে। তো আমি মনে করি এ ধরনের প্রক্রিয়াগুলোকে সবার, এই প্রক্রিয়াগুলোকে এনরিচ করার জন্য, এটাকে সমৃদ্ধ করার জন্য সবার এগিয়ে আসা উচিত। আমি যেটা জানি এটা হচ্ছে বিভিন্ন সমস্যায় ওরা জর্জরিত, অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন সামাজিক সমস্যা, এছাড়া ভালো কাজ করতে গেলে কিছু বাধা আসে, তো এই জিনিসগুলোকে আমাদের কাটিয়ে উঠতে হবে। এবং আমরা চাই এই বাঁশখালী এক্সপ্রেস হোক বাঁশখালীর একটা মুখ, বাঁশখালীর একটা পরিচয়, ঠিক আছে? আপনারা সবাই বাঁশখালীর জন্য কাজ করেন, এবং আমি দোয়া করতেছি সবার জন্য যাতে তারা সমৃদ্ধ হতে পারে, এই আর কি। খেলা এক্সপ্রেসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে, আসলে এই জনসচেতনতামূলক প্রোগ্রাম আপনারা করতেছেন, এটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই।
এবং সমগ্র বাঁশখালীবাসী যাতে শান্তিতে থাকে, সুখে থাকে, এই বাঁশখালী এক্সপ্রেসের মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা জানি। ধন্যবাদ। সহানুভূতি কি মানুষ পেতে পারে না।